এটা হচ্ছে আমার সেই সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজ মেইনলি আসলে তুমি বলতে পারো মানে কেবল ব্রিজ, ঠিক আছে? এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছ একটা নীল কালারের যে কেবল চলে গেছে এটাতে, আর সাথে কিছু ভার্টিক্যাল কেবল থাকে। এখানে কালো কালারের যে একটা কেবল পরে হরাইজন্টাল লাইন দেখতে, সেটা আসলে ডেক, এটার উপর দিয়ে তোমাদের ভেহিকেলগুলো চলবে। আর লাল কালার যে দুইটা, এই দুইটা হচ্ছে দুইটা টাওয়ার, এই দুইটা হচ্ছে আমার কম্প্রেশন মেম্বার। একটা জিনিস খেয়াল করে দেখো, দুইটা টাওয়ারের মাঝখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা আছে। সো এটা হচ্ছে কিন্তু সাসপেনশন ব্রিজের খুব ভালো একটা দিক, যে আমরা স্প্যানটা বেশ বড় করতে পারতেছি। স্প্যান বড় হলে কি আমাদের হচ্ছে পানি চলাচলের জন্য অনেক ভালো হবে, যেহেতু তার গতিপথে কোনো বাধা পাচ্ছে না। আর এই লালি এটা তোমার কম্প্রেশন মেম্বার, আর বাদবাকিগুলো হচ্ছে টেনশন মেম্বার। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটি এখানে দেখবো সেটা হচ্ছে আমার জেনারেল কেবল থিওরাম। দেখো এখানে আমার একটা সাপোর্ট আছে, এই বিন্দুতে বি বিন্দুতে একটা সাপোর্ট আছে। এখন আমি যদি এ আর বি এই দুইটা সাপোর্ট একটা সরলরেখা দিয়ে যোগ করি, তারপর যে কেবলের উপর যে দুইটা পয়েন্ট আছে, এখানে একটা সি পয়েন্ট আছে, এখানে একটা ডি পয়েন্ট আছে, আমি কী করব এই সি পয়েন্ট থেকে এই সরলরেখা পর একটা লম্ব টানবো, ঠিক আছে? বরাবর এখান থেকে একটা লম্ব টানবো সরলরেখা। তাহলে এই যে দুইটা একটা গ্যাপ পেলাম, মানে যত দূরে আছে এই সরলরেখার এই ডিস্টেন্সটা কী বলবো হচ্ছে আমার স্যাগ, এসএজি স্যাগ, ঠিক আছে? এই ডিস্টেন্সটাকে আমি বললাম মনে করো যে ওয়াই সি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই ডি। এখন এক একটা বিন্দু আমার এক এক দূরত্বে থাকবে। এখন আমি যদি ইন্টারমিডিয়েট কোনো বিন্দু চিন্তা করতাম, মনে করো আমার এখানে একটা বিন্দু আছে ই বিন্দু, তাহলে এখান থেকে যদি আমি একটা রেখা টানতাম যেটা মনে করো হয়তো আমার জন্য ওয়াই ই, এই ওয়াই হচ্ছে তা স্যাগ, ঠিক আছে? সো ফলে স্যাগ জিনিসটা কি সেটা নিয়ে তোমরা বুঝতে পারছো, স্যাগ নিয়ে কোনো সমস্যা নেই। এখন স্যাগ বোঝার পরে আমাদের বুঝতে পারছি জেনারেল কেবল থিওরামটা আসলে কী বলে। আচ্ছা তাহলে আমি তোমাদের একটা জিনিস দেখালাম এখানে, যে এ থেকে বি যদি যোগ করি তাহলে একটা সরলরেখা পাচ্ছিলাম। এখন এখানে দুইটা সাপোর্ট যেহেতু আছে, এ বিন্দুতে একটা সাপোর্ট আছে, বি বিন্দুতে একটা সাপোর্ট আছে, এই দুইটা সাপোর্ট কী ধরনের রিয়াকশন কাজ করবে? এখানে যেহেতু দুইটাই পিন সাপোর্ট, তাহলে একটা ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, একটা হরাইজন্টাল রিয়াকশন থাকবে। আচ্ছা এবার যে দুইটা ভার্টিক্যাল রিয়াকশন আছে, এই দুইটা ভার্টিক্যাল রিয়াকশনের মান সমান হবে। কেন সমান হয় বলতে পারবা? কারণ আমরা জানি যে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকোয়াল টু জিরো, একটা স্ট্যাটিক জিনিসের জন্য। তো এটা এক্স অক্ষের ডান দিকে যে পরিমাণ ফোর্স কাজ করবে, এক্স্যাক্টলি এক্স অক্ষের বাম দিকে সেম অ্যামাউন্টের ফোর্স কাজ করতে হবে, নইলে আমার সামেশন অফ এফ অফ এক্স জিরো হবে না। আচ্ছা জেনারেল কেবল থিওরামটা আগে আমি তোমাদের দেখাই দিই, ওয়াই সি ওয়াই ডি যে স্যাগ জিনিসটা একটু আগেই বলেছি। আচ্ছা আগে তোমাদের জেনারেল কেবল থিওরামটা আগে দেখাই, এই জিনিসটা হচ্ছে আমার জেনারেল কেবল থিওরাম। আগে একটু পড়ে নিই কী বলতেছে। বেন্ডিং মোমেন্ট এম অফ এ স্পেসিফিক পয়েন্ট ইন ইমাজিনারি সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান সেম অ্যাজ কেবল ইজ নিউমেরিক্যাল ইকুয়াল টু হরাইজন্টাল রিয়াকশনস এইস ইন কেবল টাইমস স্যাগ ফ্রম দি কেবল কর্ড অফ দ্যাট সেম পয়েন্ট। আচ্ছা এখন আমি তোমাদের এটা মানে এটা বোঝাচ্ছি, হোপফুলি এটা পড়ে তোমরা তেমন কোনো কিছু আইডিয়া পাও নাই, এখন একটু ডিটেলস বলতেছি। খেয়াল করো এখানে মেইনলি আলোচনা করা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট নিয়ে, তাই তো? মানে বেন্ডিং মোমেন্ট অফ এ স্পেসিফিক পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টের কথা। তো মনে করো আমি সি বিন্দুর কথা চিন্তা করতেছি, তাহলে এটাকে আমি এইভাবে লিখলাম যে এম সি। আমি বলতেছি এম সি হবে নিউমেরিক্যাল ইকুয়াল হবে কার একটা ইমাজিনারি সিম্পলি সাপোর্টেড আগে বিম চিন্তা করতে হবে অফ দি সেম স্প্যান। তার মানে এখান থেকে আসলে এর যতটুকু দৈর্ঘ্য, এটা যদি মনে করো আমার 100 ফিট হয়, তাহলে সেই 100 ফিট দৈর্ঘ্যের আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম নিতে হবে। সিম্পলি সাপোর্টেড বিম মানে যার এক পাশে আমার থাকবে পিন সাপোর্ট, আর আরেক পাশে থাকবে আমার হচ্ছে রোলার সাপোর্ট, সেটা হচ্ছে আমার সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে? আচ্ছা তাহলে কি বলতেছে যে বেন্ডিং মোমেন্ট সমান হবে ওই ইমাজিনারি বিমের যে একটা হরাইজন্টাল রিয়াকশনস থাকবে। সি বিন্দুতে যে বেন্ডিং মোমেন্ট পাবো সেই হরাইজন্টাল রিয়াকশন কোথায়, এই যে সাপোর্টের যে একটা হরাইজন্টাল রিয়াকশন আছে, দুইটাই কিন্তু সেম, এই সেই হরাইজন্টাল রিয়াকশন ইনটু ওই বিন্দুর স্যাগ। সি বিন্দুর স্যাগ কত? সি বিন্দুর স্যাগ হচ্ছে ওয়াই সি। তুমি যদি ডি বিন্দুর কথা চিন্তা করো, তাহলে সেমভাবে ডি বিন্দুর ক্ষেত্রে কী হবে, যে এম ডি সে জিনিসটা হবে তার হরাইজন্টাল রিয়াকশন এইস ইনটু তার স্যাগ ওয়াই ডি। এই জিনিসটা হচ্ছে জেনারেল কেবল থিওরাম। দেখো স্লাইডে আমি ওই জিনিসটাই রেখে দিয়েছি, যে এম ইজ ইকোয়ালস টু ওয়াই ইনটু সি পয়েন্টের জন্য হবে এটা। এন্ড তুমি যদি মাঝখানে কোনো একটা পয়েন্ট চিন্তা করতে, মনে করো যে ই পয়েন্ট, তাহলে এখানে এম ইজ ইকোয়ালস টু হতে হচ্ছে ওয়াই ই ইনটু এইস। এখন আমরা এই ম্যাথটা একটু সলভ করি। প্রথমত আমরা কোশ্চেনটা একটু পড়ে দেখো, বলতেছে এ বি সি একটা কেবল দেওয়া আছে, এই কেবলটা একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ক্যারি করে, সেটা কত? পয়েন্ট এইট ফাইভ কিপার ফিট, আবার 100 ফিট স্প্যান, এটা স্প্যান দেওয়া আছে। বি হচ্ছে আমার লোয়েস্ট পয়েন্ট,
এখন আর কি ইনফরমেশন দেখতে পাচ্ছি, এ পয়েন্টে একটা পিন সাপোর্ট আছে, সি পয়েন্টে একটা পিন সাপোর্ট, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 40 ফিট, আবার সি পয়েন্ট থেকে আসলে বি পয়েন্টের ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে 20 ফিট। এখন আমাকে কী বের করতে হবে, ডিটারমাইন টেনশন অ্যাট সাপোর্ট, এ আর সিতে আমার টেনশন বের করতে হবে, ডিটারমাইন ইউজিং জেনারেল কেবল থিওরাম। ঠিক আছে, সো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে একটা কেবল দেখতে পাচ্ছ, এই কেবলটার আমি একটা ইকুয়েশন বের করতে হবে। আমরা জানি এটা প্যারাবোলিক, প্যারাবোলার আদর্শ সমীকরণ হচ্ছে ওয়াইজ ইকোস টু কে এক্স স্কোয়ার। এখন এখানে যে দুইটা সাপোর্ট ছিল সি বিন্দু, এখানে যেহেতু পিন সাপোর্ট তাহলে এর একটা ভার্টিক্যাল রিয়াকশন থাকবে, এটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন আর এটা হচ্ছে তার হরাইজন্টাল রিয়াকশন। এ বিন্দুতে সেম জিনিস, একটা ভার্টিক্যাল রিয়াকশন আর তার হরাইজন্টাল রিয়াকশন। এখন দেখো দুইটা কিন্তু এইচএস লেখা, তার কারণটা আমি আগেও বলেছি আবারও বলতেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমার তিনটা ফর্মুলা জানি, একটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকোস টু জিরো, সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকোস টু জিরো, এবং সামেশন অফ মোমেন্ট অ্যাট এনি পয়েন্ট থাকতে হয়, তাহলে তাকে অবশ্যই এই তিনটা কন্ডিশন আমার মেনে চলতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটা সমাধান করা। তো দেখো সমীকরণটা হচ্ছে ওয়াই ইজ ইকোস টু কে এক্স স্কোয়ার, এখানে ওয়াই এবং এক্স হচ্ছে দুইটা ভেরিয়েবল, তারপর আমার মেইন কাজ হচ্ছে কে আননোনের মানটা সলভ করা। তো এটার জন্য আমি একটা কাজ করি, একটা স্থানাঙ্ক ব্যবস্থার কথা চিন্তা করো, মনে করো এখানে যে বি বিন্দু আছে এই বিন্দুতে আমি একটা মূল বিন্দু চিন্তা করতেছি। দেখো আমরা কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে সবাই জানি, এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষে যদি ডান দিকে যায় তাহলে সেটা হচ্ছে পজিটিভ মান পাবো, আর ওয়াই অক্ষের উপরের দিকে উঠলে পজিটিভ, মানে এদিকে এক্স পজিটিভ আর এদিকে ওয়াই পজিটিভ, এদিকে ওয়াই নেগেটিভ, এদিকে হচ্ছে আমার এক্স নেগেটিভ। আমি এক্স অক্ষের ডান দিকে যদি 3 ঘর যায় আর উপরে যদি 4 ঘর যায় তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে 3.4, কিন্তু আমি যদি এদিকে তোমার 3 ঘর যায় তাহলে সেটা হচ্ছে -3, উপরে যদি মনে করো 4 ঘর উঠে তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে -3.4। এই জিনিসটা তোমরা জানতা, তারপর আমি একটু মনে করাই দিলাম। এখন একটু খেয়াল করি যে বি বিন্দুতে আমরা দেখো স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নিলাম, বি বিন্দুতে লাল পয়েন্ট আমি বুঝতে এটা মূল বিন্দু, আর দুইটা নীল কালারে দেখো দুটো এক্সিস বোঝাচ্ছে, একটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। এখন আমরা ধরে নেই যে বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব আসলে হচ্ছে এক্স। দেখো আমরা এখানে ধরে নিয়েছি যেহেতু এই দূরত্বের কথা আমরা জানতাম না, আবার এটা মনে করেন বি বিন্দু আসলে এসির মধ্যবিন্দুতে আছে, এটা থাকতে পারে নাও পারে, এটা আমরা বের করে নিব। তাহলে বি থেকে এ বিন্দু দূরত্ব হচ্ছে 100 - x, যেহেতু এই পুরো দূরত্বটা ছিল আমার হচ্ছে 100 ফিট। ওকে, এখন স্থানাঙ্ক ব্যবস্থা অনুসারে এটা যেহেতু ডান দিকে যাচ্ছি, এক্স পরিমাণ ডানে গেছি, আর এখানে দেখো যে দেওয়া ছিল আগে 20, তো আমার 20 পরিমাণ উপরে গেছি, তাহলে সি বিন্দুর যে স্থানাঙ্ক পাবো সেটা হচ্ছে এক্স হচ্ছে তার ভোজের মান আর 20 হচ্ছে তার কোটির মান। সেমভাবে এ বিন্দুর ক্ষেত্রে আমরা এক্স 100 - x পরিমাণ আমরা বাম দিকে গেছি, তাহলে এ বিন্দুর ভুজ হচ্ছে 100 - x, কিন্তু খেয়াল করে জিনিসটা আমরা বাম দিকে গেছি। তাই দেখো যেহেতু আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা বুঝে গেছি, এখন আমাদের আর অল্প একটু কাজ আছে। খেয়াল করো আমরা কেবলের ইকুয়েশন ধরে নিয়েছিলাম ওয়াইজ ইকোস টু কে এক্স স্কোয়ার, এখন এই কেবল যেহেতু ওয়াইজ ইকোস টু কে এক্স সেটা দুই তিনটা বিন্দুতে পাস করে, এ বিন্দুতে যায়, বি বিন্দুতে আবার সি বিন্দুতে পাস করে, তাহলে এদের স্থানাঙ্কগুলো অবশ্যই তাকে সিদ্ধ করবে। এখন এই সিদ্ধ করা মানে কিন্তু বয়েল করা না, এটা মানে হচ্ছে স্যাটিসফাই করা। এখন এই জিনিসটা কীভাবে কাজ করতেছে আমি তোমাদের একটু বোঝাই। খেয়াল করে দেখো যেহেতু এই কেবলটা আমার সি বিন্দুতে পাস করতেছে, এবং এটি ইকুয়েশন কত বললাম, ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইজ ইকোয়ালস টু কে এক্স স্কোয়ার, এখানে এক্স মান হচ্ছে তার ভুজের মান আর ওয়াই মান হচ্ছে তার কোটির মান। এখন সি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করো, সি বিন্দুর ক্ষেত্রে ভুজের মান কত এক্স আর কোটির মান কত 20, তার মানে সি বিন্দুর জন্য ওয়াইয়ের মানটা হচ্ছে 20 ইজ ইকোয়ালস টু কে, মানে কেই থাকলো, আর ভুজের মানটা কত যেন এক্স, তাহলে এক্স স্কোয়ার, এটা সি বিন্দুর জন্য। ঠিক আছে, এটাকে মনে করো 1 নম্বর সমীকরণ দিলাম। এ বিন্দুর জন্য চিন্তা করো, তো এ বিন্দুর জন্য আমার কোটির মানটা হচ্ছে 40, তার মানে এ বিন্দুর জন্য 40 ইজ ইকোয়ালস টু কে, এক্সের মানটা কত এক্স হচ্ছে 100 - x, কিন্তু এটা যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিকে জন্য একটা মাইনাস সাইন আছে, বাট আলটিমেটলি আমি এটা পরে স্কোয়ার করতেছি, তাই তো, স্কোয়ার করলে নেগেটিভ চিহ্নটা থাকে না, তাহলে আমি শুধুমাত্র এখানে লিখতে পারি যে 100 - x পুরোটা পরে স্কোয়ার, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমি দুইটা সমীকরণ পেয়ে গেছি। এখন এখানে আমার আননোনও কিন্তু দুইটা, এখান থেকে আমি কী করব, আমি কে এর মানটা বের করবো এবং এক্স এর মানটা বের করবো, এই দুইটা আমার টার্গেট, কে ইজ ইকোয়ালস টু হোয়াট আর এক্স ইজ ইকোয়ালস টু হোয়াট। এখন আমি যদি এক কাজ করি, এখানেও দেখতে পাচ্ছ স্লাইডে আমি দুইটা জিনিস লিখে দিছি, এখন আমি এক কাজ করি, সেটা হচ্ছে 2 নম্বর যে সমীকরণ আছে সেটাকে আমি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। ঠিক আছে, তাহলে কী হয় সে জিনিসটা খেয়াল করো, আমি একটু ক্লিন করে ফেললাম জায়গাটা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে 2 নম্বর সমীকরণকে আমি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করবো। ঠিক আছে, তো খেয়াল করো আমি এখানেই ভাগটা শুলে করি, এটা 2 নম্বর সমীকরণ, এটাকে আমি ভাগ করবো হচ্ছে 1 নম্বর সমীকরণ দ্বারা, মানে 20 ইজ ইকোয়ালস টু এখানে কে ইন্টু এক্স স্কোয়ার।
আমি খেয়াল করি এখানে কে কে আসলে কাটা যায়, এখানে কাটা করলে দুই থাকে, তার মানে আলটিমেটলি আমি যদি এই পাশে একটা স্কোয়ার নিয়ে আসি, তার মানে এরকম থাকতেছে রুট টু ইজ ইকস টু 100 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স। এখন জাস্ট তুমি এই সমীকরণটা আর গুণন করে সমাধান করো, তাহলে এক্স এর মানটা পেয়ে যাবা 41.42। আচ্ছা, যেহেতু এক্স এর মানটা আমি এইটা পেয়ে গেছি 41.42, তাহলে এ থেকে সরি বি থেকে সি বিন্দুর অবস্থানটা আমরা জানি 41.42 ফিট। তাহলে বি থেকে এ বিন্দুর অবস্থানটা আমরা এখন জানবো সেটা কিভাবে, 100 মাইনাস 41.42 এটা যদি করি তার মানে এটা হচ্ছে 58.58। আচ্ছা, আমরা এখন এক্স এর মানটা বের করে ফেলছি। এখন আমাদের কোশ্চেনে দেখো এক্ষেত্রে বলা হচ্ছে জেনারেল কেবল থিওরামটা ব্যবহার করতে পারবে। জেনারেল কেবল থিওরামের একটা মেইন পয়েন্ট ছিল যে আমার যে কেবলে যে স্প্যান হবে সেই সেম স্প্যানে একটা আমরা সিম্পলি সাপোর্টেড বিম চিন্তা করে নিব। আমি নিচে একটা সিম্পলি সাপোর্টেড বিম আঁকলাম। এখন দেখো এই সিম্পলি সাপোর্টেড বিমের এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে, এই পয়েন্ট হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা সি পয়েন্ট। এ পয়েন্টে একটা পিন সাপোর্ট আছে, সি পয়েন্টে আমার হচ্ছে একটা রোলার সাপোর্ট আছে। এখন আমার পরবর্তী যে কাজ সেই কাজটা হচ্ছে এইখানে সাপোর্টগুলোর রিয়াকশনের মানগুলো বের করা। ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখো এই পয়েন্টে আমার হচ্ছে যেহেতু পিন সাপোর্ট তাহলে শুধুমাত্র একটা ভার্টিক্যাল রিয়াকশনই থাকবে। আচ্ছা, বাই দ্য ওয়ে এইখানে যদিও একটা পিন সাপোর্ট দেওয়া আছে, পিন সাপোর্ট আমার একটা ভার্টিক্যাল রিয়াকশন থাকে, একটা হরাইজন্টাল থাকে, আর রোলারে শুধুমাত্র ভার্টিক্যাল থাকে, বাট এখানে আলটিমেটলি আমার কোনো হরাইজন্টাল ফোর্স নাই, যে আছে সব কিছু ভার্টিক্যাল ফোর্স, এখানে হরাইজন্টাল রিয়াকশনের মান থাকবে না, যা থাকবে শুধু ভার্টিক্যাল ফোর্সের মান, রিয়াকশনের মান থাকবে। আর এখানে অন্য কোনো সাপোর্ট দেওয়ার মতো আর কিছু নাই, এখানে পিন সাপোর্ট আর রোলার সাপোর্ট। তাহলে সিম্পলি সাপোর্টেড বিম হোপফুলি তোমরা সলভ করতে পারো, কারণ তুমি জানো এখানে টোটাল যে লোড থাকবে সেই লোডটাকে আসলে জাস্ট দুই দ্বারা ভাগ করলেই হয়ে যাচ্ছে। খেয়াল করো এখানে আমার রিয়াকশন নেওয়ার জন্য আছে, মনে করো এটা হচ্ছে আর এ, আর এখানে হচ্ছে আমার আর সি। তাহলে এই সাপোর্ট নিবে, এই রিয়াকশনও যত আসবে সেটা এই সাপোর্টটাই কিন্তু প্রতিহত করবে, মানে রিয়াকশন দিবে, এই দুজনেই দিচ্ছে। আর যেহেতু এটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সব জায়গায় সমান, তাহলে এই দুটো আসলে সমান দুভাগে ভাগ হয়ে যাবে, তার মানে টোটাল যে ফোর্স আছে 0.85 ইন্টু যে স্প্যান 100 ডিভাইডেড বাই টু, এটার যে মান আসবে সেটাই আসলে আর সির মান, সেটা আসলে হচ্ছে আর এ মান। তোমরা যদি কেউ এই জিনিসটা না বুঝে থাকো তাহলে তোমরা এক কাজ করতে পারো, তোমরা হচ্ছে এ বিন্দুতে মোমেন্ট জিরো করো, এ বিন্দুতে মোমেন্ট জিরো করে দেখো আর সির মানটা কত পাচ্ছ, সেম এই জিনিসটাই পাবা। আমরা এখন একটা সেগমেন্ট কেটে নিয়েছি এই বি বিন্দু থেকে এই পোর্শনটুকু, এই এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স। এখন আমরা যে কাজ করব এই বিন্দুতে মোমেন্ট জিরো করব। তাহলে দেখো এক্ষেত্রে এম বি যেটা আমরা একটা ধরে নিয়েছি মোমেন্টটা, সেটা কীভাবে ধরলাম, ক্লকওয়াইজ। আচ্ছা, ধরি যে আমার ক্লকওয়াইজ যে রোটেশনটা, এই ক্লকওয়াইজ রোটেশনটা হচ্ছে পজিটিভ, তাহলে বি বিন্দুতে যদি আমি মোমেন্ট জিরো করি তাহলে এম বি এই জিনিসটা হচ্ছে পজিটিভ। তারপরে খেয়াল করি এখানে যে আর সি এটা কি আমার উপরের দিকে আছে, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, তার মানে মাইনাস আর সি, আর ডিস্টেন্সটা কত ইন্টু এক্স, আর বাকি আছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সেটা ধরলাম কত ডাব্লিউ, তাহলে ফোর্সের মান, এবং ডাব্লিউ কি কোন দিকে কাজ করতেছে নিচের দিকে, তাহলে এটা যে মোমেন্ট দিবে সেটা অবশ্যই হবে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তাহলে ফোর্সের মানটা হচ্ছে ডাব্লিউ আর ডিস্টেন্স হচ্ছে এক্স, কিন্তু এইটা যে টোটাল ফোর্স কাজ করতেছে সেটা সিজি কোথায়, সিজি হচ্ছে তার মধ্যবিন্দুতে, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স বাই টু। তাহলে এটা হচ্ছে ফোর্স, আর মোমেন্ট মানে হচ্ছে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স এক্স বাই টু। কিন্তু যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি দিচ্ছে আমার ক্লকওয়াইজই দিচ্ছে অ্যাকচুয়ালি, এর জন্য এই ক্লকওয়াইজ দিচ্ছে, এর জন্য এটা হচ্ছে পজিটিভ, আর ওভারঅলটা এটা হচ্ছে জিরো। এখন তুমি এখানে সব কিছু মানই জানো, দেখো আর সির মান জানো যে বের করছো, ডাব্লুর মান 0.85 দেওয়া আছে, এক্সের মানটা কত 41.4। এখন তুমি যদি সব কটা মান বসাও তাহলে এখান থেকে তুমি এমবির মানটা পেয়ে যাবে। শুন করে আমরা এখান থেকে এমবির মানটা কত পেলাম, 1031.25, 1031 সামথিং এবং ফিট আসছে। এক্ষেত্রে এবার আমরা জেনারেল কেবল থিওরামের জিনিস ব্যবহার করতে পারি, যেহেতু এমবি পেয়ে গেছি, আমার একটা কাজ শেষ, আমার আলটিমেটলি টার্গেট হচ্ছে কিন্তু এইস এ ওয়াই আর সি ওয়াই এর মানগুলো বের করা। এখন খেয়াল করো এ থেকে যে সি বিন্দু আছে সেটা আমি একটা সরলরেখা দিয়ে যোগ করতেছি, সেটাকে বলা হয় কিন্তু কেবল কর্ড। ঠিক আছে, এখন এই ব্যাপারটা খুব ভালো করে খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সবাই কি খেয়াল করতেছো, এই জিনিসটাকে আমি একটু জুম করি, দেখো এটাকে আমি একটু জুম করলাম, তাহলে একটা ত্রিভুজ দেখতে পাওয়ার কথা। দেখো এখান থেকে আমি যদি, এটা ছিল আমার কেবল কর্ড, আর এই বরাবর একটা ইমাজিনারি লাইন আছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে যোগ করি দেখো এই যে লাল কালার একটা বড় ত্রিভুজ হয়েছে, আবার এখানে আর একটা ত্রিভুজও আছে, সেটা দেখো এই যে এই ছোট্ট নীল কালার একটা ত্রিভুজ, একটা লাল কালারের বড় ত্রিভুজ আর একটা নীল কালারের ত্রিভুজ, এবং
আমি একটু আঁকাবাঁকা করে এঁকে ফেলছি, বাট এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। কারণ সদৃশ কোণী ত্রিভুজ হলে কি হয়, তার অনুরূপ বাহুদের অনুপাত সমান হয়। যেমন এটার ভূমি, এটা ভূমি কত, ওয়াই ওয়ান। তুমি যদি কোথাও লেখো ওয়াই ওয়ান ডিভাইড বাই এটার ভূমি, এটার ভূমি কত, 20, তাহলে ওয়াই ওয়ান ডিভাইড বাই 20 এটা ইজিকস টু হবে এখান থেকে এটার যা দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হচ্ছে 100 - x, এতটুকু হচ্ছে আপাতত লিখে 100 - x। আর এইটার ভূমি, এটার ভূমি কত, এই পুরোটা, এটার ভূমিটা কত, 100। এখন দেখো তুমি এক্স এর মানটা জানো, 20 তো 20, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে ওয়াই ওয়ানের মানটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই এক্স এর মানটা কত, এক্স এর মানটা হচ্ছে 41.42। তুমি এখানে সব কটা মান বসাও, তাহলে ইজিলি তুমি ওয়াই ওয়ানের মানটা পেয়ে যাবে। দেখো আমরা ক্যালকুলেশন করে ওয়াই ওয়ানের মানটা পেয়ে গেলাম হচ্ছে 11.72 ফিট। দেখো ওয়াই ওয়ান বাই 20 এনে 100 - x, 100 - x করলে হয় 58.58, আর নিচে 100, ওয়াই ওয়ান পেয়ে গেছে। তাহলে আমাদের আলটিমেটলি দরকার কিন্তু ওয়াই বি, স্যাগের মানটা বের করা। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এই টোটালটা হচ্ছে 40 ফিট, কেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন দূরত্ব হচ্ছে 40 ফিট, আর 40 ফিটকে আমি কী লিখতে পারি, 40 ফিট ইজি কস্ট হচ্ছে আসলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই বি। যেহেতু ওয়াই ওয়ানের মানটা জানি, এখন 40 ফিট থেকে ওয়াই ওয়ানের মানটা বাদ দিলে আমি ওয়াই বির মানটা পেয়ে যাচ্ছি। তো সেভাবে ক্যালকুলেশন করলে যে দেখো ওয়াই বি মানে হচ্ছে 40 থেকে ওয়াই ওয়ানের মানটা যেটা বাদ দিলাম, ওয়াই বির মানটা পেয়ে গেছে। মোমেন্ট হচ্ছে হরাইজন্টাল রিয়াকশন ইনটু ওই বিন্দুর স্যাগ। এখন দেখো আমরা এম বির মান জানি, ওয়াই বির মানও জানি, তাহলে এখান থেকে আমরা হরাইজন্টাল রিয়াকশন মানটা পেয়ে যাবো না, জাস্ট সিম্পলি এখানে বসাই দাও, এস এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো অ্যাপ্লাইং কেবল থিওরাম অ্যাট পয়েন্ট বি, এখান থেকে আমরা এস এর মানটা পেয়ে গেলাম। এখন যেহেতু আমরা এইচ পেয়ে গেছি, আমাদের আর টার্গেট হচ্ছে এ ওয়াই আর সিও এর মানটা বের করা। এখন এ ওয়াই আর সিও এর মান বের করার জন্য আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এ বিন্দুতে আমরা ওভারঅল মোমেন্ট জিরো করব। দেখো আমরা যদি এ বিন্দুতে মোমেন্ট জিরো করি, তাহলে এ ওয়াই কোনো মোমেন্ট দিবে না, এইচ কোনো মোমেন্ট দিবে না, কারণ এ বিন্দুতে দুইটা বিন্দু পাস করতেছে। তাহলে এখানে যদি মোমেন্ট নেই, আমি এক্ষেত্রে আবার লিখতেছি, যদি উপরে লিখে আসছে সামেশন এই মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো করবো, কে কে মোমেন্ট দিবে। দেখো প্রথমে আমি চিন্তা করি যে এই এইচ মোমেন্ট দিবে কিনা, দেখো অবশ্যই মোমেন্ট দিবে। তাহলে এইচ যে মোমেন্ট দিবে, এইচের লাইন অফ অ্যাকশন হচ্ছে এ বরাবর, এবং এক্ষেত্রে মোমেন্টের জন্য কী লাগে, ফোর্স ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, আমার এই ডিস্টেন্সটা দেওয়া দরকার। এখন খেয়াল করে দেখো কোশ্চেনে কিন্তু এই ডিস্টেন্সটা আসলে দেওয়া ছিল না, বাট এতটুকু দেওয়া ছিল, এই পুরোটা হচ্ছে আমার 40 ফিট, আর এটুকু দেওয়া ছিল 20 ফিট। তো পুরোটা যদি 40 ফিট হয় এখান থেকে এটা, আর নিচেরটা যদি 20 ফিট হয়, তাহলে 40 থেকে 20 বাদ দিলে কত থাকতেছে, 20, তার মানে উপরের দৈর্ঘ্যটা হচ্ছে 20 ফিট। এটা তোমাদের বের করে নিতে হবে, তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স পেলাম। এবার খেয়াল করো এই যে এইচ, এটা কীভাবে মোমেন্ট দিচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এর জন্য এটা হচ্ছে মাইনাস। এরপর সিওয়াই কি মোমেন্ট দিবে, অবশ্যই দিবে, সিওয়াই ডিস্টেন্স যেহেতু ডিরেকশন উপরের দিকে, তাহলে এটা কীভাবে মোমেন্ট দিচ্ছে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এর জন্য মাইনাস সিওয়াই ইনটু সিওয়াই ডিস্টেন্স কত, সিওয়াই এখান থেকে এত দূরে আছে, এই ডিস্টেন্স হচ্ছে 100 ফিট, সিওয়াই মাইনাস 100। তাহলে আমার এখানে কাজ শেষ, আর বাকি থাকলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সো প্রথমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মানটা কত, 0.85 ইন্টু ওভারঅল ডিস্টেন্স যেহেতু 100 100, আর এইটার সিজি কোথায়, মধ্যবিন্দুতে, 100 অর্ধে কত, 50 ইন্টু 50। তা দেখো এটা হচ্ছে তার ফোর্স, এটা হচ্ছে তার ডিস্টেন্স। এবার খেয়াল করো এটা যেহেতু প্রত্যেকটা ডিরেকশন আমার হচ্ছে নিচের দিকে, তাহলে এটা কীভাবে মোমেন্ট দিচ্ছে। দেখো এখন আমরা যেহেতু সিওয়াই মানটা পেয়ে গেছি, আর বাকি আছে কি, এ ওয়াই বের করতে। তো এক্ষেত্রে আমরা কী করবো, সামেশন অফ এফ অফ ওয়াই জিরো করবো, কারণ আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর যত ফোর্স আছে সবকটা সামেশন জিরো হবে, তাহলে এ ওয়াই প্লাস সিওয়াই, আর নিচের দিকে আছে এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটা নিচের দিকের জন্য মাইনাস দিলাম, 0.85 ইন্টু 100 ইজিকস টু জিরো। সো তুমি এখানে সিওয়ার মানটাও জানো, তাহলে এখান থেকে তুমি খুব সহজেই এয়ার মানটা পেয়ে যাচ্ছ। তাহলে ক্যালকুলেশন করে আমরা এয়ার মান পেলাম 49.8 কিপ। তাহলে দেখো আমাদের কিন্তু প্রাথমিক কাজটা শেষ, আমরা এইচ এর মান পেয়ে গেলাম, এওয়ার মান পেয়ে গেলাম, সিওয়ার মান পেয়ে গেলাম। এখন কোশ্চেন আসলে আমাদের কী চাইছে, যে ডিটারমাইন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেনশন ইন কেবল, কেবলে কিন্তু আমার টেনশন যাচ্ছে। একটা জিনিস খেয়াল কর, এক্ষেত্রে যেহেতু আমার ফোর্স নিচের দিকে ভাবে কাজ করতেছে, তাহলে এই যে কেবল এই দুইটাতে কিন্তু এ বরাবর টান কাজ করতেছে, এ বরাবর টান ফোর্স, এটা ধরলাম হচ্ছে টিসি, আর এটা ধরলাম মনে করো আমার টিএ। তাহলে এইটার ম্যাক্সিমাম কী পরিমাণ কোন জায়গায় টান পড়তেছে, আর মিনিমাম কোথায় তোমার এই টেনশন কাজ করতেছে, এই দুইটা মানে আমার বের করতে হবে। খেয়াল করো দেখো এ বিন্দুতে আমি টিএ,
টেনশন ফোর্স এই বিন্দুতে কাজ করতেছে আর টিসি ধরলাম এই বিন্দুতে। এখন এই দুইটা কেবল হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সেটাও দেখাচ্ছে, একটা হচ্ছে থিটা পরিমাণ আর একটা হচ্ছে ধরলাম ডেল পরিমাণ। এখন আমরা এই দুইটা মান বের করতে হবে। এখন আমরা যদি এ জয়েন্টের কথা চিন্তা করি, শুধুমাত্র এ জয়েন্টের কথা চিন্তা করো, তাহলে দেখো টেনশন কাজ করতেছে টিএ এই দিকে, এই থিটাগুলো। তোমরা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের কথা হোপফুলি মনে আছে, যেটা তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে দেখে আসছো। তারপর আমি তোমাদের ট্রাস সলভ করার ক্ষেত্রে এই জিনিসটা দেখাচ্ছিলাম জয়েন্ট মেথড নিয়ে কীভাবে কাজ করে। তো আমি তোমাদের আবার দেখাচ্ছি, আমি যদি এখন শুধুমাত্র এ জয়েন্টটা আঁকি তাহলে কি হবে সেই জিনিসটাকে খেয়াল করি। দেখো এ পয়েন্টের আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটার ক্ষেত্রে এই বরাবর আমার একটা রিয়াকশন কাজ করতেছে সেটা হচ্ছে এইস, উপর দিকে রিয়াকশন কাজ করতেছে সেটা হচ্ছে আমার এ ওয়াই, আর এই বরাবর একটা টান ফোর্স কাজ করতেছে টিএ, এবং এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গেলের মানটা হচ্ছে থিটা। আমি যদি জাস্ট এ বিন্দুকে আলাদা করে আঁকি তাহলে আমি ওভারঅল চিত্রটা এটাই পাবো। এখন এ বিন্দুতে আমি সামেশন অফ এফ অফ এক্স জিরো করতে যাচ্ছি। দেখো এফ অফ এক্স যদি জিরো করি, এক্স অক্ষ বরাবর কী কী আছে, এক্স অক্ষ বরাবর এটা কাজ করতেছে এবং এটা একটা কম্পোনেন্ট কাজ করবে। এটাকে এখন দুটো কম্পোনেন্টে ভাগ করে ফেলতে পারি, একটা হচ্ছে তার হরাইজন্টাল কম্পোনেন্ট যার মানটা হবে হচ্ছে টিএ কস থিটা, আর একটা হচ্ছে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা নিচের দিকে কাজ করবে টিএ সাইন থিটা। তো দেখো এক্স অক্ষ বরাবর যদি আমরা নেই তাহলে এক্স অক্ষের এটা ডান দিকে যাচ্ছে, এক্স অক্ষের ডান দিকে যেগুলো যায় সেটা হচ্ছে পজিটিভ, আর এক্স অক্ষের বাম দিকে যেটা যায় সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে সামেশন অফ এফ অফ এক্স যদি করি তাহলে ডান দিকে গেছে কত, টিএ কস থিটার জন্য দেখো টিএ কস থিটা পজিটিভ, আর বাম দিকে গেছে এইস, তারপর মাইনাস এইস, আমি সরাসরি এখানে এইসের মানটা বসাই দিচ্ছি। তারপর এটা যদি বসাই তাহলে এক্ষেত্রে আমরা সলভ করে পাচ্ছি টিএ ইজ ইকস টু 36.46। আর এখন তুমি যদি সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকস টু জিরো করো তাহলে কি হয়, তাহলে ওয়াই জিরো করলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর আছে এ ওয়াই, এ ওয়াইয়ের মানটা তাহলে হচ্ছে পজিটিভ। দেখো এই যে 49.8 এটা হচ্ছে এ ওয়াইয়ের মানটা, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, এটা হচ্ছে এ ওয়াই পজিটিভ, আর এটা নিচের দিকে কাজ করতেছে জন্য এটা হচ্ছে নেগেটিভ, মাইনাস টিএ সাইন থিটা। তো এখান থেকে যদি সলভ করি তাহলে টিএর মানটা পাচ্ছি টিএ সাইন থিটা ইজ ইকোয়াল টু 49.48। এখন এক কাজ করো, এটাকে তুমি মনে করো এক নম্বর সমীকরণ মনে করো, এটাকে তুমি দুই নম্বর সমীকরণ মনে করো। আচ্ছা এখন আমি যদি দুই নম্বর সমীকরণকে বর্গ করে এক নম্বর সমীকরণের সাথে এভাবে যোগ করি তাহলে কি পাচ্ছি, দেখো এক নম্বর দুই নম্বর সমীকরণকে তুমি যদি বর্গ করো তাহলে এরকম থাকে টিএ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টিএ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকোয়াল টু, এই দুইটা বর্গ করে যা একটা মান আসবে। এখন এ তুমি যদি এক্ষেত্রে টিএ স্কোয়ার কমন নাও তাহলে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, একদম ছোটোবেলায় নাইনে পড়ে আসছো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানটা হচ্ছে ওয়ান। তাহলে এক্ষেত্রে তুমি টিএর মানটা আরেকটু ক্যালকুলেট করলে টিএর মানটা পেয়ে যাচ্ছ গেলাম। এবার সেমভাবে তোমাকে সি বিন্দু থেকে টিসির মানটা বের করতে হবে, ঠিক আছে? আমি ক্যালকুলেশন এখানে দেখাই দিছি তোমাদের সুবিধার জন্য, আমি জাস্ট সি বিন্দু ডায়াগ্রামটা আবার একটু এঁকে দেখাচ্ছি। দেখো এটা যদি আমার সি বিন্দু হয় তাহলে সি বিন্দুর ডান দিকে আছে এইস, উপরের দিকে আছে হচ্ছে সি ওয়াই, এবং এই বরাবর আমার টেনশন কাজ করতেছে টিসি, আর এই বরাবর একটা কোণ উৎপন্ন হচ্ছে যেটার নাম দিচ্ছে আমরা ডেল। এখন তুমি যদি এই টিসির দুটো কম্পোনেন্ট ভাগ করো, একটা হবে হয়তো তার হরাইজন্টাল কম্পোনেন্ট এইদিকে কাজ করবে যেটার নাম হচ্ছে টিসি কস ডেল, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে টিসি সাইন ডেল, ঠিক আছে? এটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে তুমি যদি এক্স জিরো করো, সামেশন অফ এফ অফ এক্স করো, তাহলে এইস হচ্ছে পজিটিভ, এই জন্য পজিটিভ, এটা আবার নেগেটিভ, এই জন্য দেখো মাইনাস নেগেটিভ, এখান থেকে টিসি কস ডেলের মানটা পেয়ে যাচ্ছ। আর সামেশন অফ এফ অফ ওয়াই জিরো করলে সি ওয়াই হচ্ছে উপরের দিকের জন্য ধনাত্মক, যেটা মানটা হচ্ছে 35.2, আর টিসি সাইন ডেল এটা নিচের দিকে কাজ করতেছে নেগেটিভ, সেখান থেকে মান যদি বের করো তাহলে টিসি সাইন ডেল পাচ্ছ। আবার তোমাকে কী করতে হবে, এটাকে তুমি হচ্ছে এক নম্বর সমীকরণ দাও, এটাকে দুই নম্বর সমীকরণ দাও, দুইটা বর্গ করে যোগ করে রুট করে দাও, টিসির মানটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের বের করতে দিয়েছিল যে এ এবং সি যে দুইটা সাপোর্ট আছে সেখানে ম্যাক্সিমাম মিনিমাম কতটুকু টেনশন কাজ করে।